আপনিও কি কাটিং থেকে এই ধরনের চারাগাছ তৈরি করতে চান? আপনার কাছে যদি কোনো ধরনের রুট হরমোন না থাকে তাহলেও আপনি খুব সহজে চারাগাছ তৈরি করতে পারবেন। তাই গরমে গাছ ভর্তি ফুল পেতে হলে আজই বেলি ফুল গাছের কাটিং বসিয়ে দিন। এই ভিডিওটিতে গাছের কাটিং বসানো থেকে শুরু করে গাছ তৈরি হওয়া পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া দেখানো হয়েছে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখবেন। আর আমি পিন্টু বিশ্বাস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভিটি গার্ডেনিং। ক্রিয়েটিভিটি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কাটিং বসানোর জন্য প্রথমে কিছু বেলি ফুল গাছের ডাল আমাদের সংগ্রহ করতে হবে। ডালগুলিকে 6 থেকে 7 ইঞ্চি মাপের কাটতে হবে। কাটবার সময় ডালের নিচের অংশ, অর্থাৎ যে অংশটি মাটিতে পুঁতে দিতে হয়, সে অংশটি নিচের পাতা থেকে কিছুটা নামিয়ে কাটতে হবে। এইভাবে সব ডালগুলিকে আমি কেটে নিচ্ছি। আমি দ্বিতীয়বার কাটছি কারণ প্রথমবার কাটবার সময় প্রতিটি ডাল পেশারে ফেটে গেছে, তাই সে পেশারে ফাটা অংশটি আমি ধারালো চাকু দিয়ে কেটে ফেলে দিচ্ছি। আপনি যখন ডাল কাটবেন তখন ধারালো কিছু ব্যবহার করবেন। কাটিং বসানোর জন্য আমি সাধারণ বেলে দোআঁশ মাটি ব্যবহার করছি। এবার ডালগুলিকে আমি একটি একটি করে মাটিতে বসিয়ে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু কোনো ধরনের রুট হরমোন ব্যবহার করছি না। আপনার টবের মাটি যদি শুকনো থাকে তাহলে কিছুটা পরিমাণ জল মাটিতে দিয়ে দেবেন, যাতে জল টবের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায়। অথবা আপনি কাটিং বসানোর আগেও মাটি জল দিয়ে ভিজিয়ে কাটিং বসাতে পারেন। এবার টবটিকে 2 থেকে 3 দিনের জন্য একটি সেমিস্টেডিয়াতে রাখতে হবে। 3 দিন পর থেকে প্রত্যেক দিন 1 থেকে 2 ঘন্টার জন্য হালকা রোদে টবটিকে রাখতে হবে। প্রায় 18 দিন হয়ে গেছে, দেখুন এর সাকসেস রেট প্রায় 98%। ৫৭ দিন পর গাছগুলি সব রেডি হয়ে গেছে। এবার গাছগুলিকে আমি একটি একটি করে টব থেকে বার করব। কিছু গাছ আমি টবে প্রতিস্থাপন করব এবং কিছু গাছ আমি প্লাস্টিকের গ্লাসে বসাবো।
90 দিন পর। ১২৪ দিন পর। আশা করি বন্ধুরা ছোট একটি ভিডিও আপনাদের অনেক কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, তার রিপ্লাই আমি অবশ্যই দেবো। তো সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।